Masih capek nih tuh. ধরুন আমি এটা বলতে পারি যে অনেক সময় অনেক ধরনের তদন্ত হয়, বিশেষ করে এই ধরনের মার্ডার কেসে আমরা লক্ষ্য করেছি সারা পৃথিবীতে অনেক ধরনের মার্ডার কেস আপনি হয়তো তাৎক্ষণিকভাবে উদ্ঘাটন করে ফেলে পারেন, ক্লু পেয়ে যাওয়া যায়, সেটা কখনো হয়তো কয়েকদিনে সম্ভব হয়ে যায়, কোনো কোনো মার্ডার কেস হয়তো অনেক দিন সময় লাগে, মাসখানি, কোনো কোনো মার্ডার কেস এক বছর, কোনো কোনো মার্ডার কেসের ক্ষেত্রে ক্লু খুঁজে পাওয়া অনেক সময় সাপেক্ষ হতে পারে। সুতরাং এটি পুলিশের ব্যর্থতা এটি বলা যাবে না, পুলিশ তার সর্বোচ্চ চেষ্টা করছে এই সাগরুনির হত্যাকাণ্ডটি যেটি ঘটেছে সেটিকে উদ্ঘাটনের জন্য। এবং যেহেতু বাংলাদেশ পুলিশের সবচেয়ে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তারা এই বিষয়টি তদন্ত করছে, নিবিড়ভাবে তদন্ত করছে, প্রত্যেকটি জিনিস তারা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করছে, এই জন্যই সম্ভবত সময়টি বেশি লাগছে। এবং যেটি আপনি বললেন যে তাদের কোনো আত্মীয় এটা তদন্ত কর্মকর্তা পরিবর্তন চেয়েছে, আমার জানা নেই, আমি আমি ঢাকার বাইরে আছে, আমি শুনিনি এটা বিষয়টি। যদি এটা হয়ে থাকে নিশ্চয়ই তারা কোর্টকেই জানাবেন তদন্ত কর্মকর্তা পরিবর্তনের জন্য। কোর্ট যদি মনে করেন যে তদন্ত কর্মকর্তা পরিবর্তন করবেন, অবশ্যই সেটা তদন্ত কর্মকর্তা যদি পরিবর্তন করতে বলেন কোর্ট, আমরা প্রায় লক্ষ্য করেছি, প্রায়শো না, অনেক সময় লক্ষ্য করেছি যে কোর্ট এরকম আমাদেরকে আদেশ দিয়ে থাকেন যে হয়তো একটি সংস্থা তদন্ত করছে, কোর্ট বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অন্য সংস্থাকে তদন্ত করতে দেয়, এরকম অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। যদি এই ক্ষেত্রেও কোর্ট মনে করেন যে অন্য কোনো সংস্থাকে তদন্ত করতে দিবেন, সেটা কোর্টের এখতিয়ার। স্যার, এই কেসটা এতটুকু আসার পরেও মানে তদন্ত রিপোর্ট পর্যন্ত 8 বছর যেমন নেই, কোনো প্রেশার আছে আপনাদের উপর? আমি তো এরকম কোনো প্রেশারের কথা জানি না, প্রেশার থাকার প্রশ্ন আসে না, যে তদন্ত তো তদন্তই। স্যার, আরেকটি লাস্ট কোশ্চেন আমাদের পক্ষ থেকে, এত ধর্ষণ মানে কোনো কিছুই করা যাচ্ছে না, পুলিশ কি কোনো চিন্তা ভাবনা মানে অ্যাকশনেবল কোনো চিন্তা ভাবনা করছে? দিন যত যাচ্ছে ধর্ষণের মানে পরিধি তত বাড়তেছে স্যার, এখন পুলিশের কাছে কি একটু আশ্বস্ত হতে চায় মানুষ? যে আমরাও আশ্বস্ত করতে চাই যে ধর্ষণের যে পরিসংখ্যান সেটি অবশ্যই আমি বলবো যে যে পরিসংখ্যানগত দিক থেকে ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এরকম অবশ্যই বলা যায়। তবে একটা জিনিস আপনি খেয়াল করবেন, যতগুলো ঘটনা ঘটছে আমাদের নজরে আসছে, যখনই ধর্ষণের কোনো ঘটনা পুলিশের কাছে রিপোর্ট হচ্ছে, আমাদের কঠোর নির্দেশনা আছে প্রত্যেকটি ঘটনা তাৎক্ষণিকভাবে রেসপন্স করা এবং পুলিশই অ্যাকশন করে যারা যে সকল দুর্বৃত্তের সাথে সম্পর্কিত জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসে। আপনি দেখেন সাম্প্রতিক সময়ে যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনা উদ্ঘাটিত হয়েছে, প্রত্যেকটি ঘটনাতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী তাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সর্বোচ্চ কম সময়ের মধ্যে দুর্বৃত্তদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে এসেছে। এইটুকু আমরা নিশ্চিত করতে চাচ্ছি যাতে আমাদের তরফের কোনো গাফিলতি না থাকে। তবে আমি মনে করি পুরো বিষয়টি নিয়ে ভাবার সময় এসছে সমাজ বিজ্ঞানীদের। আপনি যদি লক্ষ্য করেন প্রত্যেকটি ঘটনাকেই কিন্তু বিশ্লেষণ করা উচিত। দেখুন যে আমরা কয়েকটি ঘটনা দেখেছি যে খুব নিম্নবিত্তের কিছু লোকজন, ট্রাক শ্রমিকরা ধর্ষণ করছে, তারপরে বিভিন্ন জায়গায় দেখেছি এরকম কিছু কিছু লোকজন ধর্ষণের সাথে সম্পর্কিত। এটি কারণটা খুঁজে বের করতে হলে আমার কাছে মনে হয় যারা সমাজ নিয়ে চিন্তা করেন, গবেষণা করেন, রিসার্চ করেন,
তাদের একটু বের করতে হবে, বিকজ ধর্ষণটা কিন্তু একটি সামাজিক অপরাধ। সুতরাং এটিকেও কিন্তু সামাজিকভাবেই প্রতিরোধ করতে হবে, আন্দোলন গড়ে তুলতে হবে, মানুষের মধ্যে মূল্যবোধ যে একটি অবক্ষয় দেখা যাচ্ছে, এই অবক্ষয় সমাজের এই অবক্ষয় থেকে ফিরিয়ে আনতে হবে আমাদের যুব সমাজকে, আমাদের যেই পরবর্তী প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদেরকে যাতে আমি মনে করি নৈতিকভাবে তাদেরকে আরও উন্নত শিক্ষা কীভাবে দেওয়া যায় এটি শুরু হওয়া উচিত পরিবারের তরফ থেকে, পরিবারে পরবর্তীতে শিক্ষালয়ে তাকে এই শিক্ষাগুলো দেওয়া উচিত, এই নৈতিক শিক্ষা। আমার বোনের প্রতি যে শ্রদ্ধা, আমার মার প্রতি যে শ্রদ্ধা, এটি যে আমি সকল ক্ষেত্রেই আমার বোনের সমতুল্য যারা আছে তারা সকলেই আমার বোন, আমার মার সমতুল্য যারা আছেন সবাই আমার মার সমগোত্রীয়, মা চাচি খালা, এই যে দৃষ্টিভঙ্গিগুলো, এই যে মূল্যবোধগুলো, এগুলো কিন্তু মানুষরা আমরা শিখে এসেছি আমাদের পরিবার থেকে। আমরা জানি সমাজের সকলকেই এই নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য এগিয়ে আসতেই হবে এবং এটিকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে এই ধর্ষকদের বিরুদ্ধে।